আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্র রক্ষায় মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় জনসমাবেশ। দুপুর দুইটায় জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল। ব্যানার ফেস্টোনার মাথায় নানা রঙের ক্যাপ পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় সামিল হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, গানে গানে মঞ্চ মাতিয়ে তোলে শিল্পীরাও। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে যারা বিপথে নিতে চায় তাদের রুখে দিতে হবে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন ভার্চুয়ালি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডা ঠিক করতে না পারলে পলাতক স্বৈরাচার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে। এ সময় নেতাকর্মীদের আচরণে গুণগত পরিবর্তনের মাধ্যমে আগামী রাষ্ট্র নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরও কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। জনগণ সব ক্ষমতার উৎস স্মরণ করিয়ে দিয়ে সংস্কারের পথ ধরে নির্বাচনের রোডম্যাপে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে বলেও প্রত্যাশার কথা জানান তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।